অমর একুশে বইমেলার খবর জানাতে সরাসরি বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদোয়ান আহমেদ। রেদোয়ান, গতকালকে পহেলা ফাল্গুন ছিল, ভালোবাসা দিবস ছিল, তারপরে আজকে মেলার পরিস্থিতি কেমন দেখছেন, আজকে ভিড়ভাড়টা কেমন? আজও কিন্তু মেলায় ফাল্গুনের ছোঁয়া আছে, অর্থাৎ গতকালকে যেমন বাসন্তী আর লালে ভরে গিয়েছিল মেলা, আজকেও কিন্তু সেরকম অনেকেই সেভাবে কাপড় পরে এসেছেন এবং বই দেখছেন মেলায়। আমি একটু মেলা প্রাঙ্গণ দেখাতে চাই যে কি পরিমাণ মানুষের আসলে ভিড়। অর্থাৎ আজকে হচ্ছে 15 তারিখ, গতকালকে ছিল 14 তারিখ। মূলত মেলা প্রাঙ্গণ খুলে দেওয়ার পরপর সন্ধ্যার ঠিক আগে এবং সন্ধ্যার পরে অধিকাংশ পাঠক আসে এবং তারা হচ্ছে তাদের পছন্দের বই খুঁজে ফেরে। এবং আমি মেলায় আসার পর থেকেই আমি অনেক পাঠকদের সঙ্গে কথা বলেছি, তারা বিভিন্ন ধরনের বই কিনছেন, তারা প্রিয় লেখককে খুঁজে ফিরছেন। আমি একটু এক দুজনের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, যেটি দেখা যায় যে মেলায় এসে অনেক পাঠক কথা বলেন, খুব আগ্রহ সহকারে বইয়ের কথা বলেন, আবার অনেক পাঠক আসলে কথা বলতে চান না, কিংবা তারা হয়তো একটু অন্তর্মুখী। আমি একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে, আপনারা তো বই মেলায় এসেছেন, একটু বলবেন যে আজকে কারা কারা এসেছেন? আজকে ফ্যামিলি, আমার ফ্যামিলি, পুরো পরিবার সহ এসেছেন। কি বই কেনা হলো নাকি বই দেখছেন? হ্যাঁ, বই কেনা হয়েছে তো, বই এই বই দেখাও। আচ্ছা, কি ধরনের বই কিনেছেন? বাচ্চাদের বই, ওই যে বড় বাচ্চা ছোট বাচ্চা, এই যে বই কিনছে এগুলো। ও বাবা, তুমি তো অনেক বই কিনেছো। তিনটা বই কিনছো, আরেকটা বই কিনবা, কি কি বই কিনলে তুমি? আমি কিনছি হলো এই যে, দেখো আঙ্কেলকে দেখো, গল্পের বই। আচ্ছা, এটা কি মোহাম্মদ জাফর ইকবাল স্যারের, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বিশেষ করে যারা পাঠক আজকে, অর্থাৎ যে পরিমাণ ভিড়, সেই বিষয়টি আসলে দেখাতে চাই যে কি পরিমাণ মানুষের ঢল। অর্থাৎ 14 তারিখ, আজকে হচ্ছে 15 তারিখ। মূলত 21শে ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি পাঠক আসে মেলায়, এবং 21শে ফেব্রুয়ারিতে যেটা হয় যে তিল ধারণের ঠাঁই থাকে না পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে। আজকে হচ্ছে সময় যত গড়াবে, অর্থাৎ পুরো মাস জুড়ে সময় যত গড়াবে পাঠকদের আনাগোনা বাড়বে, প্রকাশকরা তাই বলছেন, তারা প্রত্যাশাও তাই করছেন, এবং যারা লেখক রয়েছেন তারা একই কথা বলছেন। তো আমি মেলা প্রাঙ্গণে আছি, মেলা প্রাঙ্গণের অন্যান্য যাবতীয় যা তথ্য নিশ্চয়ই আপনাকে পরবর্তী সংবাদে আমি জানাতে পারবো। সুরভি আলম তরুণী।